হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো সকালবেলা এগিয়ে আমি আমাদের ছাদের উপরে ব্যাস করতে উঠে বলেছি। ছাদ থেকে মাঠটাকে দেখো, কত বেলা হয়ে গেছে, প্রায় 8:30 বেজে গেল আর এখনো কুয়াশা যায়নি। আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে বলে আর তোমাদের কিছু দেখাতে পারলাম না। তাড়াতাড়ি করে কাজ করে এই যে শুয়ে বসেছি, আর এখন যাব ছেলের জন্য টিফিন বানাতে। আজকে শনিবার, ম্যাগি করবো না, দেখি কি করা যায়। ঠিক আছে, মাঠটা পিছনে কুয়াশা, এখনো কেমন ঠান্ডা পড়েছে তাহলে বোঝো। ঠিক আছে, আমি বিরাজটা করে নিই, তাহলে চলো তোমাদের আবার দেখাবো আমি কি করি। তো এই দেখো, আমি রান্নাঘর থেকে চলে এসেছি, আর এই যে ঝাল সুজি বানিয়ে ছেলের জন্য বানিয়ে নিয়ে চলে এসেছি। কাজু কিশমিশ আর কারি পাতা দিয়ে করেছি। এইগুলো গাজর টাজর দিয়ে করলে আরও ভালো লাগে, কিন্তু নেই এখন, কি করব, এটা দিয়ে করে দিতে হলো। আর না, এটা হচ্ছে আজকে শনিবার তো, তাই ভাবলাম ম্যাগি ম্যাগি তো শনিবারে দেব না, তাই ভাবলাম কি করি, ঝাল সুজিটাই করে দিলাম। আর আমার জন্য এই যে চা করে এনেছি, আমি খাবো চা। আবার ওকে নিয়ে পড়তে বসবে, ওকে একটু পড়িয়ে তারপরে রান্না করতে যাবো, এখন স্কুল নেই, দেরি হলেও কোনো অসুবিধা নেই। তাহলে আমরা খেয়ে নিই, আবার রান্না টান্না করে তারপরে তোমাদের সাথে দেখা হবে। দেখো এইদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, আর এখন যাব মাঠে, কটা কাঁচা লঙ্কা আনবো আর সিমের বীজ আনবো এই ডালের মধ্যে দেওয়ার জন্য। তো চলো এটা হতে থাক, মাঠ থেকে এগুলো নিয়ে আসি। মাঠে হাওয়া বলে দেখো, আমি চাদরটা গায়ে দিয়ে আসলাম, কি হাওয়া দিচ্ছে মাঠে, এত বেলা হয়ে গেছে। তাও কি হাওয়া দিচ্ছে, বিশালা সিম খুঁজতে এসে সিমই খুঁজে পাচ্ছি না। পাকা পাকা সিমই নেই, বিশালা সিম নেই, খুঁজেই তো পাচ্ছি কোথায়। ডালের ভিতরে দেব, অল্পটা হলেই হতো, এগুলোর মধ্যে নেই। একটাও তো খুঁজে পাচ্ছি না, সিমের বীজ খাবো আর সেই সিমের বীজই খুঁজে পাচ্ছি না। গাছের লঙ্কা গুলো সব পেকে পেকে গেছে, দেখো সিমের বীজ খুলতে গিয়ে সিমের বীজই পেলাম না, ঘুরে ঘুরে চলে আসতে হলো। ডালের মধ্যে দেবো বললাম, ছেলেটা খাবে, কয়দিন আগে তুলেছে এর জন্য, আর জমিতে খুঁজে খুঁজে বিকেলে যদি যাওয়া যেত তাড়াহুড়োর সময়, জানে না আসার সময় দেখা হয়নি, বলেননি আগে,
বিকেল বেলা গিয়ে নিয়ে আসতে হবে কটা বীজ, এগুলো রান্না করে নি, পরে দেখাবো। দেখো আমার রান্না করা হয়ে গেছে, মূলো দিয়ে আর সিমের বীজ দিয়ে ডাল, আর এই যে আলু ভাজা আর মিষ্টি কুমড়ো ভাজা। এখানে আয়, এখানে আয়, চলে আয়, ডাল দিয়ে খাবি, চলে 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 খাবা, আলু ভাজা খাবা, চলে আসো। অতিথি চলে এসেছে, অতিথি এখন নারায়ণ না লক্ষ্মী, এটা লক্ষ্মী, লক্ষ্মী মা, লক্ষ্মী মা লক্ষ্মী। তুমি এখন কি খাবা? এই যে আলু ভাজা নিবা, নাও নাও না না নিবা না, আরে ছি ছি ছি, তুই প্যান পরিস নি না, ওই দেখো, এ ভাত খাবি, ভাত খাবি, এরা হচ্ছে আমার ভাসুরের মেয়ে, ওই যে গুড়গুড় করে ঘুরে বেড়াচ্ছে। আয়সি, এই যে আসো আসো আসো, আসবে না কত বড় হয়ে গেছে, আর ওই যে একটা অভাব নেই, টাকা এসি টাকা, হাই করে দাও, হাই করে দাও, আমাদের ঘরের পিছনটা দেখো, আমার ছেলে আর ছেলের বন্ধু সব দেখো। আমার রান্না টান্না হয়ে গেছে, আজকে একটু দেরি হয়ে গেল, এখন 11টা বেজে গেছে। এখন এই যে আমি আর আমার ছেলে, এই যে ছেলে খেতে বসে গেছে, ও এখন যাবে খেলতে, তাই দেখো তারা ঘুরে করছে, খাই ব্যস্ত। আমিও এখন খাবো এই যে আলু ভাজা, ডাল আর কুমড়ো ভাজা, আমি কুমড়া খেয়ে নিই, আবার পরের ভিডিও দেখা হবে কি আছে।